বিধানসভা নির্বাচনের আগে বিপ্লবদের ত্রিপুরার লোকজন নিয়ে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সুশান্ত বাবুর কেমন লাগছিল? এখন যেটা হচ্ছে তার একটা বাংলা কথায় বলে, দেখ কেমন লাগে। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডাজি, যোগী আদিত্যনাথ, আর কে কে ওদের মুখ্যমন্ত্রী আছে, সারা দেশের নেতারা, সারা দেশের কর্মীরা, এবং ত্রিপুরা থেকে যাননি আপনারা বাংলায়, ঘুরে বেড়াননি, সভা করেননি, তখন মনে ছিল না? এবং জেনে রাখবেন, কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় হোটেলগুলোয় আপনাদের কর্মীদের বুকিং ছিল। একের পর এক প্রচারে যখন গেছি, দেখেছি পাশের ঘরেই হয়তো কোনো বিজেপির কেউ মহারাষ্ট্র থেকে এসছে, কে নাগপুর থেকে এসছে, কেউ অমুক থেকে এসছে, কেউ আমার সঙ্গে সেলফিও তুলেছে, গল্প হয়েছে। কোন তৃণমূলের কর্মী কোন হোটেল মালিককে বলতে যায়নি যে বিজেপির কর্মীদের রাখা যাবে না। যারা বড় বড় কথা বলছে তাদের পা কাঁপছে, পা কাঁপছে। কাপুরুষ, কাওয়ার্ড, মেরুদণ্ড নেই, হোটেল দিয়ে থামাতে হয়, রাতের অন্ধকারে বাড়িতে হামলা করতে হয়। মেরুদণ্ড বলে কিছু আছে? দল বদলুদের তো প্রথমত সুশান্ত বাবু আগে ঠিক করুন, উনি কোন দলে ছিলেন। সুদীপ বাবু কলম রেখে বসে আছেন, প্রণাম করে আগে কলমটা নিয়ে আসুন, তারপর তো কথা বলবেন। মানে এইসব অন্য জায়গায় এইসব শেখাবেন? আমার পরিষ্কার কথা, এইসব জ্ঞান এখন ত্রিপুরায় মনে পড়ছে? মিছিলে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার মানুষ থাকবেন, ত্রিপুরার মা বোনেরা থাকবেন, ত্রিপুরার কৃষক থাকবে, ত্রিপুরার উপজাতি ভাইরা থাকবেন, ত্রিপুরার তপশিলীরা থাকবেন, কলকাতা বা অন্য জায়গা থেকে লোক এনে ভরানোর দরকার হবে না।